বন্ধুরা, মানিক ভট্টাচার্যের সাথে সাথে ফেঁসে গেলেন মানিক ভট্টাচার্যের স্ত্রী। এই মুহূর্তে যে সবচেয়ে বড় খবর উঠে আসছে, গত কয়েকদিন আগেই মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক তথ্য ইডি আদালতে জানিয়েছিল, এবং যে বিস্ফোরক তথ্যটা জানিয়েছিল, মানিক ভট্টাচার্যের স্ত্রীর সাথে এক মৃত ব্যক্তির জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে, জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। এবং আজ আদালতে ইডি যে বিস্ফোরক তথ্যটা জানালো, তাতে কিন্তু শিউরে ওঠার মতো ঘটনা। কারণ ওই মৃত ব্যক্তির সাথে মানিক ভট্টাচার্যের স্ত্রীর অ্যাকাউন্টটি এখনও রয়েছে, এবং KYC সংক্রান্ত একাধিক বিস্ফোরক তথ্য আজ আদালতে দিয়েছে ইডি। 2016 সালে মৃতের সঙ্গে মানিক জায়ার জয়েন্ট অ্যাকাউন্ট, KYC আপডেট 2019 সালে জানালো ইডি। মৃত ব্যক্তির সঙ্গে মানিক ভট্টাচার্যের স্ত্রীর জয়েন্ট অ্যাকাউন্টে 2019 সাল পর্যন্ত KYC এর তথ্য আপডেট করানো হয়েছে। অথচ ওই অ্যাকাউন্টের যুগ্ম ধারক যে 2016 সালেই মারা গিয়েছেন তা জানানো হয়নি। শুক্রবার আদালতে এমনই চাঞ্চল্যকর অভিযোগ আনলো ইডি। টেট মামলায় অভিযুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির শুনানি ছিল শুক্রবার, অর্থাৎ আজ, ব্যাংসাল কোর্টে। সেখানে মানিকের জামিনের আবেদন করে তার আইনজীবী এবং দাবি করেন, মৃত ব্যক্তির সঙ্গে মানিকের স্ত্রীর জয়েন্ট অ্যাকাউন্ট থাকলেও তাতে 3 কোটি নয়, সেভ 3 লক্ষ টাকা রয়েছে। এ ব্যাপারে ইডি যে অভিযোগ করেছিল তা অস্বীকার করে মানিকের আইনজীবী আরও দাবি করেন, 1981 সাল থেকেই ওই অ্যাকাউন্টটি রয়েছে, এবং অ্যাকাউন্টের ধারক হিসাবে থাকা দ্বিতীয় ব্যক্তি আসলে সম্পর্কে মানিকের স্ত্রী শতরূপা ভট্টাচার্যের পিসেমশাই। ইডি অবশ্য মানিকের আইনজীবীর ওই যুক্তি পরক্ষণেই নস্যাৎ করে দেয়। তারা আদালতকে বলে, 2016 সালে ওই ব্যক্তি মারা যান, কিন্তু তারপরও 3 বছর ধরে নিয়মিত KYC আপডেট করানো হয়েছে অ্যাকাউন্টটির, প্যান কার্ডের নম্বরও দেওয়া হয়েছে, অথচ মানিকের স্ত্রীর আত্মীয়ের মৃত্যুর খবর জানানো হয়নি ব্যাংকে। এ ব্যাপারে মানিকের আইনজীবীর টাকার পরিমাণ সংক্রান্ত দাবিটিও খারিজ করে দেয় ইডি। ইডির আইনজীবীর পাল্টা দাবি, 3 লক্ষ টাকার নয়, ওই অ্যাকাউন্টে 2 কোটির বেশি টাকা আছে, আর সেই অর্থ আছে ফিক্সড ডিপোজিট, অর্থাৎ স্থায়ী আমানত হিসাবে। অথচ টাকা এবং অ্যাকাউন্টের ব্যাপারে কিছুই জানতেন না মৃত্যুঞ্জয়ের বাড়ির লোক। ইডি জানিয়েছে, মৃত্যুঞ্জয়ের ছেলের সঙ্গে তদন্তকারীরা যোগাযোগ করেছিলেন, তিনি জানিয়েছেন ওই অ্যাকাউন্টের ব্যাপারে তিনি কিছুই জানেন না। ইডি প্রশ্ন তুলেছে, যেখানে মানিকের স্ত্রীর আলাদা কোনো অর্থ ইনকামের কোনো উপায় নেই, সেখানে তার নামে 3 কোটি টাকা আসে কী করে? এই যুক্তিতে ইডি আদালতে দাবি করেছে, এই সব তথ্যে স্পষ্ট যে ওই অ্যাকাউন্টের তথ্য জাল করা হয়েছে, মানিকের স্ত্রীকে ঢাল করা হয়েছে, ঢাল হিসাবে ব্যবহার করা হয়েছে। শুক্রবার মানিকের জামিনের আবেদনের বিরোধিতা করে ইডি আদালতকে জানায়, মানিকের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগও কিন্তু রয়েছে, মানিক ইডির তদন্তে সহযোগিতা করছেন না। যদিও তার পাল্টা মানিকের আইনজীবী যুক্তি দিয়েছেন, এতদিন ধরে ওকে জেরা করা সত্ত্বেও আগে কেন বলা হয়নি অসহযোগিতা করছে মানিক? CBI এই মামলার মূল তদন্ত করছে, তারাও কখনো অসহযোগিতার কথা জানায়নি। মানিকের আইনজীবী একরকম চ্যালেঞ্জ জানিয়ে ইডিকে বলেছে, তেমন হলে ইডি বিধায়কের আয়করের হিসাব খতিয়ে দেখুক, অর্থ রাখা তো আর বেআইনি নয়। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু সবচেয়ে বড় খবর যেটা উঠে আসছে, 2016 সালে মারা গেছেন মানিকের স্ত্রীর পিসেমশাই, অথচ 2019 সাল পর্যন্ত ব্যাংকে KYC আপডেট করা হয়েছে, এমনকি প্যান কার্ডের নাম্বার পর্যন্ত দেওয়া হয়েছে। এবং যেটা সবথেকে চাঞ্চল্যকর বিষয়, মানিকের স্ত্রীর পিসেমশাইয়ের ছেলে তাকে জিজ্ঞাসা করা হলে, অর্থাৎ পিস্তত দাদাকে জিজ্ঞাসা করা হলে, সে তখন বলছে ওই অ্যাকাউন্ট সম্পর্কে তার কোনো কিছু জানা নেই, অর্থাৎ বাবার নামে অ্যাকাউন্ট সেটা কিছুই জানে না। অর্থাৎ তথ্য জালিয়াতি করে মানিকের স্ত্রী এবং বকলমে মানিক ভট্টাচার্য এই অ্যাকাউন্টটি খুলেছিলেন, এবং মানিক ভট্টাচার্য তার স্ত্রীকে এবং তার আত্মীয়দের কিন্তু ফাঁসিয়েছেন, এবং তাদেরকে ঢাল হিসাবে ব্যবহার করে শিক্ষক নিয়োগ দুর্নীতিসহ একাধিক দুর্নীতি যে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে সামনে এসেছে, সেই সমস্ত দুর্নীতির টাকা, কালো টাকা সাদা করার লক্ষ্যে কিন্তু ওই অ্যাকাউন্টগুলিকে ব্যবহার করেছেন এবং ওই অ্যাকাউন্টে রেখেছেন। অর্থাৎ উল্টে মানিকের স্ত্রী কিন্তু এই মুহূর্তে ফেঁসে গেলেন, কারণ তার কোনো ইনকামের সোর্স নেই, অথচ তার অ্যাকাউন্টে প্রায় 3 কোটি টাকা রয়েছে। কোথা থেকে এলো এত টাকা, কী উৎস, সেই সংক্রান্ত কিন্তু জিজ্ঞাসাবাদ ইডি এবার করতে চলেছে মানিক ভট্টাচার্যের স্ত্রীকে, এমনই কিন্তু খবর উঠে আসছে। বন্ধুরা, আপনারা কী বলবেন? মানিক ভট্টাচার্য তো নিজে ফাঁসলেনই, উল্টে তিনি তার স্ত্রীকেও ফাঁসিয়ে রেখেছেন। এমনকি শুধুমাত্র ও স্ত্রী নয়, তার ছেলেও কিন্তু বিভিন্নভাবে DL.ED কলেজগুলির কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়েছে।
অর্থাৎ মানিক ভট্টাচার্যের পুরো পরিবারটাই কিন্তু এই মুহূর্তে ফেঁসে আছে। বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এইসব খবরের দিকে আমরা লক্ষ্য রাখব, নজর রাখবো। এইসব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।